বলতে বলতেই গুগল তাদের পিক্সেল ফোরে ফোনটি লঞ্চ করে গেল, আর এই ফোনটিকে আপনি বলতে পারেন ক্যামেরার রাজা। আর আমাদের তো প্রায় সবারই জানা যায় গুগলের পিক্সেল ফোনগুলো ক্যামেরার জন্য বেস্ট হয়ে থাকে। আর এই গুগল পিক্সেল ফোরে ফোনটি মূলত ওয়ানপ্লাস নট ফোনটিকেই কম্পিট করতে গুগল কম দামে লঞ্চ করেছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। অনেকেই চান যারা ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে। আর আজকের ভিডিওর শেষে বলে দেবো এই বাজেটে এই ফোনটি আপনার জন্য কতটুকু খারাপ হবে বা কতটুকু ভালো হবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। গুগল গতানুগতিক ডিজাইন থেকে সরে এসেছে এই ফোনটিতে। আগে আমরা গুগলের ফোন বলতেই সামনে বড় একটা নচ দেখতে পেতাম, এই ফোনটিতে সামনে থাকছে না কোনো নচ। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে স্কোয়ার্ড ক্যামেরা বাম্প। এই ফোনটির সামনে পিছনেই থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন, এতে করে ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল হবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটি একটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্ল্যাক। ওভারঅল এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ভালোই দিয়েছে গুগল। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.81 ইঞ্চ ম্যাপের ডিসপ্লে। এটি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশের 60 হার্টজ। আর এই ডিসপ্লেটা একটি ওএলইডি প্যানেল। এখানে ডিসপ্লে সেকশন ভালোই দিয়েছে গুগল। এর ডিসপ্লে ব্রাইটনেস 443। এখানে আপনি ভালোই ভিউ এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটিতে ওভারঅল এর ডিসপ্লে সেকশন ভালোই দিয়েছে গুগল। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। আমি আগেই বলেছি আপনি এই ফোনটিকে বলতে পারেন ক্যামেরার রাজা, কারণ গুগলের পিক্সেল ফোনগুলো তার ক্যামেরা কোয়ালিটির জন্য বেস্ট হয়। এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ক্যামেরা। এটি 12 মেগাপিক্সেলের একটি লেন্স। তবে গুগল তাদের পিক্সেল ফোনগুলোতে একটি ক্যামেরা দিয়ে যে ছবির আউটপুট দিতে পারে, অন্য সব ব্র্যান্ড তাদের ফোনগুলোতে কোয়াড ক্যামেরা সেট আপ দিয়েও সেই মানের ছবির আউটপুট দিতে পারে না, কারণ গুগলের ইমেজ প্রসেসিং সবার সেরা হয়। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটির ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে EIS, এতে করে আপনি আরও এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের 500 সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ ভিডিও রেকর্ড করা যাবে। ওভারঅল এর ক্যামেরা সেকশন দুর্দান্তই হবে বলে আশা করা যায়। আপনি যদি মোবাইল দিয়ে ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর। এটা 8 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর এন্ডিনো 618 GPU। তবে এখানে গুগল তাদের এই ফোনটিতে একটু নর্মাল প্রসেসর ব্যবহার করলেও এর পারফরমেন্স ভালোই পাওয়া যাবে বলে আশা করা যায়। অন্য সব ব্র্যান্ডগুলো এই প্রসেসর দিয়ে যে ফোন এনেছে তার থেকে গুগল পিক্সেল ফোরে ফোনটিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। এই ফোনটি দিয়ে আপনি ভালোই গেম প্লে করতে পারবেন। আমার মনে হয় গুগল তাদের এই ফোনটির দাম একটু কম রাখার কারণে এই ফোনটিতে একটু নর্মাল প্রসেসর ব্যবহার করেছে। তবে এর প্রসেসর সেকশনও ভালোই দিয়েছে গুগল। এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, এটা গেমারদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ফিচার। এই ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 128 GB। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পাবেন বলে আশা করা যায়। এই ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 10, এটি স্টক অ্যান্ড্রয়েড। এই স্টক অ্যান্ড্রয়েড নিয়ে আমাদের চ্যানেলে ফুল ডিটেলস একটি ভিডিও আছে, আইবটনের লিঙ্ক দিলাম, আপনি চাইলে দেখতে পারেন। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3140mAh ব্যাটারি। তবে গুগল তাদের ফোনগুলোতে একটু কম ব্যাটারি ব্যবহার করলেও অন্য সব ফোনগুলোর মতোই সমান ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই ফোনটিতে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18W ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি আপনার ফোনটি দ্রুতই চার্জ করতে পারবেন। এই ফোনটির 6128GB ভার্সনটির দাম $349, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় $30,000। এই ফোনটি অফিসিয়ালি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ায় লঞ্চ হতে যাচ্ছে। তবে গুগল সাধারণত অফিসিয়ালি এই ফোনগুলো বাংলাদেশে লঞ্চ করে না, তবে আনঅফিসিয়ালি এই ফোনটিও বাংলাদেশে খুবই তাড়াতাড়ি পাওয়া যাবে। আশা করা যায় তখন এর দাম প্রায় $30,000 কাছাকাছি হবে। তবে বাংলাদেশে আসলে এর দাম একটু বেশিও হতে পারে। আর এর স্পেসিফিকেশন অনুযায়ী এর দাম আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে।
এবার এই ফোনটি আপনি কেন নেবেন? এই ফোনটিতে আপনি সবার আগে সব ধরনের আপডেট পেয়ে যাবেন। এই ফোনটিতে পেয়ে যাবেন আপনি বেস্ট ক্যামেরা কোয়ালিটি, এছাড়াও গুগলের ফোনগুলো তার সিকিউরিটির জন্য বেস্ট হয়ে থাকে। আপনি যদি বেস্ট ক্যামেরা কোয়ালিটির একটি ফোন চান তাহলে এই ফোনটি আমার মনে হয় আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।